আগামী মাসের মধ্যে আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন, জনগণ রাস্তায় নেমেছে, সরকারের বিদায় ছাড়া আর ঘরে ফিরবে না। বিকেলে রাজধানীতে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপথ কর্মসূচির গণমিছিল পূর্ব সমাবেশে তাঁরা এসব কথা বলেন। আব্দুল আহাদের প্রতিবেদন। সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর বিজয়নগরে গণমিছিলের আয়োজন করে ১২ দলীয় জোট। সমাবেশে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, সরকার ক্ষমতা ধরে রাখতে প্রশাসনকে ব্যবহার করছে। বাংলাদেশ সরকারের যত কর্মকর্তা কর্মচারী আছেন, আপনারা আপনাদের আচরণকে মেহরবানি করে জনগণের পক্ষে রাখবেন, সরকারের সরকারি কাজের পক্ষে রাখবেন, আওয়ামী লীগের পক্ষে রাখবেন না। একই দাবিতে এফডিসির সামনে গণমিছিল করে এলডিপি। দলটির সভাপতি অলি আহমেদ বলেন, দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সবাই অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করেন, অন্যথায় দেশে অশান্তি হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিল পূর্ব সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকার একতরফা নির্বাচন করে আবার ক্ষমতায় থাকতে চায়, তা কখনো হতে দেয়া হবে না। দেশ চালাতে যে দুর্নীতিবাজ আমলা, দুর্নীতিবাজ কর্মকর্তারা, যারা গত ১৫ বছর ধরে যাদের হাতে দেশটাকে তারা তুলে দিয়েছে এবং তারা আজকে মানুষের বিরুদ্ধে বাস্তবে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে। কোর্ট কোর্ট নাই, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি নাই, শিক্ষালয় শিক্ষালয় নাই, ভোট ভোটও নাই, কিন্তু আমরা আছি। যারা এই ভোট নষ্ট করেছে, আদালত নষ্ট করেছে, নির্বাচন কমিশন নষ্ট করেছে, জনগণের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলছে, লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করে দিয়েছে, ওদের ছাড়বো না। সেই কারণেও আপনার ক্ষমতায় থাকার অধিকার নাই। কোনো সরকারের বিরুদ্ধে যদি বিদেশি কেউ ষড়যন্ত্র করে, এই ভাষায় কথা বলে না, নীতি নৈতিকতা সব বিবর্জিত, কূটনৈতিক যে শিষ্টাচার আছে সেগুলি সব ভুলে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। মালিবাগে গণমিছিল পূর্ব সমাবেশে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাদ বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তারা নৌকার পক্ষে ভোট চেয়ে দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। আজকের সরকার এই দেশের সবার সবকিছু লুট করে নিয়ে চলে গেছে, সবচেয়ে বড় ক্ষতি করেছে, শেষ করে দিয়েছে আজকের আওয়ামী লীগ। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।